আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আরও একটা নতুন কামিজের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। চলুন সবাই আমি ডিজাইনটা কীভাবে করি, কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার ডিজাইনটি বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন সবাই আমি ডিজাইনটা কীভাবে করি সেটাই দেখাবো। প্রথমে আমাকে ড্রেসটা কাটিং করে নিয়েছি, তারপরে এখন আমি ড্রেসের যে গলা ওটা বক্রমের মধ্যে কাটিং করব, তো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে গলাটার মাপ নিতে হবে। তো আমি উপরে 7.5, নিচের দিকে 6.6 ইঞ্চি নিচে দিলাম, উপরে 7.5 দিলাম, দিয়ে এভাবে করে দাগ দিয়ে দেব। তারপরে আমাকে যে ডিজাইনটা করব এভাবে করে একটা দাগ দিবেন, তারপরে আমাকে 1.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। আপনার যতটুকু চয়েস আপনি অতটুকুই দিবেন, যেহেতু এটা ব্যান্ড কলার হবে তার জন্য আমাকে এভাবে 1 ইঞ্চি অনুযায়ী একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি নিচের দিকে যে কাজটা দেব এই বক্রমটা, ওটার 15 ইঞ্চি রাখছি কাঁধি থেকে। আপনারা যতটুকু চয়েস, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি 1 ইঞ্চি অনুযায়ী আরেকটা দাগ দিয়ে দিলাম। তারপরে আমাকে দাগটা হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব। দেখতেছেন এভাবে করে আপনার কাটিং করে নেবেন। দেখতেছেন একে একে আমি বক্রমটা পুরো কাটিং করে নিতেছি। দেখেন আমার বক্রমটা কাটিং হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু কাটিং করে নেব। যেহেতু এটা আমার এক্সট্রা একটা কাপড় উপরে বসাবো আমি, তার কারণে এখন আমি একটা কাপড়ের উপরে এই দুইটা বক্রম যে গোলার ডিজাইনটা করব, তার জন্য আমাকে এক্সট্রা একটা কাপড় উপরে বসা নিতে হবে। দেখেন আমি সেম ড্রেসের কালারের কাপড় উপরে ফেস্টিংগুলা বসায় নিছি। এখন আমি এই রাউন্ডটা আমি আয়রন দিয়ে প্রেস করে নেব। এখন দেখেন আমি কালো এবং সবুজ কালারের যে ওরফ পাইপিনগুলো কেটে নিয়েছি, এগুলা দিয়ে আমি পাইপিন বানাবো। এখন আমি সেলাইয়ের জন্য চলে আসছি। দেখেন আমি 2 সুতা অনুযায়ী আমি পাইপিনগুলো সেলাই করব। দেখতেছেন আমি 2 সুতা অনুযায়ী পাইপিনগুলো সেলাই করছি, একটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমাকে সুই দিয়ে এগুলাকে উল্টায় নিতে হবে, এভাবে করে সুই দিয়ে আপনারা পাইপিনগুলোকে আমাকে এই যতগুলো কাপড় দেখছেন সবগুলো দিয়ে আমাকে পাইপিন বানাতে হবে, যেহেতু আমার অনেকগুলো পাইপিনের প্রয়োজন এই ডিজাইনটা বানানোর জন্য। তো একটা আমি বানিয়ে উল্টাই দেখাতেছি, এগুলা এইভাবে করে পাইপিনগুলো সেলাই করে এইভাবে সুই দিয়ে ফলটায় নেবেন। দেখতেছেন আমার সবগুলো পাইপিন সেলাই করা হয়ে গেছে, এখন আমি ফলটায় নিয়েছি। এখন আমি এগুলা কাটিং করে নেব। দেখতেছেন এইভাবে আমার ডিজাইনটা হবে, এই মাপ অনুযায়ী আমি এভাবে করে সবগুলা আমি কাটিং করে নেব। দেখেন আমার পাইপিন সবগুলো কাটিং হয়ে গেছে, এখন আমি ডিজাইনটা বানাবো এভাবে করে। কালোটা ভিতরে থাকবে, বাইরে থাকবে সবুজ কালার, এভাবে করে আপনাকে সবগুলো পাইপিন এভাবে করে সেলাই করে নিতে হবে।
এখন আমি ড্রেসের যে মেইন গলাটা ওটা আমি এখন বসাবো। এটা আমি উল্টা সাইড থেকে বসাইতে হবে, উল্টা সাইডে সিলাই দিয়ে বসাই দিয়ে ডাইন দিকে এটাকে ফালটাই আনবো। তো আমাকে এখন গলাটা এই যে দেখতেছেন ফেস্টিংয়ের মুখোমুখি এভাবে করে সিলাই করে নেব। দেখেন আমার সিলাই করা হয়ে গেছে। এখন আমি এটা একটু কাপড় রেখে বাকিটা আমি কেটে ফেলে দেব। দেখেন আমার সিলাইটা হয়ে গেছে, আমি ডাইন দিকে এটা ফালটা নিয়ে আসছি। এখন আমাকে এগুলা এভাবে এই লুপগুলা এভাবে করে ডুরিগুলা যে আমি ডিজাইন বানাইছি এভাবে করে ভিতরের দিকে দিয়ে সাব সিলাই দিয়ে আমি বসাই দেব। দেখেন একে একে বক্রমগুলো এভাবে করে আমি সিলাই করে এভাবে বসাই দিয়েছি। সবগুলো আমি লাগাই ফেলছি। এখন আমি সবুজ কালারের যে ব্যান্ডটাল বানাবো এটা আমি এখন এই সাইডে এভাবে করে সেলাই করে উল্টাই নেব। সেলাই করে নিয়েছি, এখন আমাকে এভাবে উল্টাই করে তারপরে গলার মধ্যে বসাই দিতে হবে। আর আয়রন দিয়ে প্রেস করতে বলবেন না, আপনারা প্রত্যেকটি কাজে আপনারা আয়রন দিয়ে প্রেস করবেন, তাতে করে আপনার কাজটার ফিনিশিং ভালো আসবে। এভাবে করে আমি দুইটা গলার মধ্যে এভাবে করে দুইটা ব্যান্ড এভাবে সেলাই করে বসাই দেব। তারপরে দেখতেছেন আমি যে সামনে যে খোলা জায়গাটা রাখছি ওটার মধ্যে আমাকে এভাবে করে পাইপিনগুলো সিলাই করে বসাই দিতে হবে। তারপরে এর ভিতরে আমি যে পাইপিনটা বানিয়ে রাখছি এটা এভাবে করে প্রতিটা লোবের ভিতরে এভাবে করে আপনারা এভাবে করে লাগিয়ে দেবেন। দেখতেছেন একে একে আমি সবগুলা লোবের ভিতরে এভাবে করে রশিটা এভাবে করে লাগিয়ে দেব। দেখতেছেন আমার লুপগুলো লাগানো হয়ে গেছে এবং আমি সুবুতাম যে এটা কাপড় দিয়ে সেম কাপড় দিয়ে আমি বানিয়ে নিলাম। তারপর গলার মধ্যে আমি হাতে সুই দিয়ে মুতি লাগাই দিলাম, তারপরে বুতামগুলো আমি হাতে সুই দিয়ে লাগিয়ে দিয়েছি। আমার ডিজাইনটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার টেস্ট ডিজাইনটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাতে করে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন অতি সহজে আপনার মোবাইলে মেসেজ অপশনে চলে যাবে, তাতে আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আজকে আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।